পরে কালার চরণের আশা, জানো না রে মন তার কি দুর্দশা। আপনি কি ফিরিয়েছেন? দুই একটা ইম্পর্টেন্ট কথা বলতাম, ইম্পর্টেন্ট এবং জরুরি। না মুইয়ান ফিরি না, অনুরোধের আসর শুনতে আছি রেডিওতে, পরে আইয়ে যাও। সময়ের কথা যদি সময়ে বলতে না পারি, কথা তো পচে যাইবে, কথার থেকে দুর্গন্ধ আসবে। ম্যাজিস্ট্রেট আইছে, ওমর সময় ছিল। না কথা যেটা বলতে আসছি আব্বা, আমি চিন্তা করছি যে আপনার ছেলে কাব্যর, সে তো একটা প্রতিভাবান ছেলে, তার যে কোয়ালিটি তা তো এলাকার লোকে বুঝতে পারতে আসে না। সেই কারণে আমি চিন্তা করছি যে এই দেশে আর থাকবো না, আমি সৌদি আরব চলে যাবো, সেখানে যাইয়া ব্যবসা বাণিজ্য করবো। এখন আপনার মতামত কি বলেন? যাই হোক, প্রাথমিক পর্যায়ে বেশি না, লাখ দুই এক টাকা লাগবে, মানে পরেরটা পরে আমি নিজেই দেখবো, মানে কি বলেন? কি দুই লাখ টাকা তোর দে, ওই দুই হাজার টাকাও দিব না। হে চিন্তায় তুই গুম কামাই করিস না মনু। আহারে আগের তো নোরালি দেন কা, আমার তো একটা পেলান আছে, আমার ব্যবসা বাণিজ্য যেখানে জমিয়ে যাইবে, সেখানে কি আপনি রে হেনে রাখবো? হ্যাঁ বুড়া ভাই সেই টিনের ঘরের তলে থাকবেন, আপনি আর নিকের লই যাব। এসি ঠান্ডা ঠান্ডার ফিলিং সাববো ভালো হইলে টাকা দেবো। যাই হোক, এখন টাকা দুই লাখ লাগবে, টাকাটা কবে পাইতে পারি একটু বলবেন? বলো কিছু হুনি না, মেশিন দিয়ে দিসটা বলো, কিচ্ছু হুনি না, কি করবো তোরে, হয় টাকা চাইছি না, কারণ তো আমার কানে ঠাটা পড়বে, মেশিনের দৃষ্টি হইবে আরো কত কিছু হইবে। তাহা তাহা দুই লাখ তাহা, কদিন ধরে ভাবতে আসছি যে এটা একটু চেঞ্জ করা লাগে, নেটওয়ার্ক এই কাজ করে না, কি করবো বুঝি না, বাদাম কিচ্ছু বুঝি না, তুমি কি কাও কিচ্ছু বুঝি না। ওরে দেরি রে, আমি যদি মোর বাপ না হই আমার পোলা হইতেন তো যে কি ও সান্ডা ও সাইতে আমি করতে পারি না বুঝছি। ওয়ালাইকুম আসসালাম, যাও বাজান, তুমি যদি এখন ঘুমাই ইচ্ছা হোক বন্যা গেলা তোমার লগে কথা হইবে, যাও যাও। এই জন্য তো এই বাড়ি থাকতে ইচ্ছে করে না। আলার ওয়ালা কদুয়াজতকে আইস গরম আলবাটা কি মনে করছো ব্রিটিশ? সৌদি আরবের হেলি কি বলে টাকা দিল, তার সর্বস্ব ছিল, তার সর্বস্ব